মনে রাখবেন, শুধু শিক্ষা দিয়ে জাতি শিক্ষিত হয়, সভ্য হয় না। সভ্য হওয়ার জন্য চরিত্রের উন্নতি লাগে, চরিত্রের উন্নতি লাগে। আরেকজনের চাওয়া পাওয়াকে প্রায়োরিটি দেওয়া, আরেকজনকে ভালোবাসা, নিজের টাকার মধ্যে আরেকজনকে শরীক করা, সমাজে অপেক্ষাকৃত গরিব অসহায় মানুষগণের পাশে দাঁড়ানো, এটা কোন বিশ্ববিদ্যালয় আপনাকে শেখাবে না, শেখাবে না বলতে এটা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্টই না, এটা মাদ্রাসার সাবজেক্ট, এটা খানেকার সাবজেক্ট, এটা ধর্মের সাবজেক্ট। এটাই আমার নবীর উদ্দেশ্য আসা পেছনে। আপনারা যদি এই জায়গাগুলাকে আন্ডার এস্টিমেট করেন, এই জায়গাগুলোর জন্য যদি এভাবে আপনাদের কাছে টাকা চাওয়া হয়, আমার নবী রাগ করবে, আমার নবীর খারাপ লাগবে, আমার আল্লাহ নারাজ হবে। কারণ আমার আল্লাহ বলছেন, ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত ওয়া আকরাদুল্লাহ কারদান হাসানা ওয়া আকরাদুল্লাহ কারদান ইউদাআফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম। আমার আল্লাহ অন্য জায়গার মধ্যে বলেছে, আছে কেউ এমন যারা আমাকে ঋণ দেবে? আল্লাহকে কি কেউ ঋণ দিতে পারে? আমার আল্লাহ বলতে চাচ্ছেন, বান্দা যা কিছু তোকে দিয়েছি, তোকে তোমাদের মধ্যে কাউকে বেশি দিয়েছি কাউকে কম দিয়েছি, বেশি যাকে দিয়েছি সেই যেন হুঁশ করে, মওলা বেশিটা কোথায় কোথায় খরচ করব। তো ফাআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া বিনাস সাবিল যালিকা খায়রুল লিল্লাযীনা ইউরিদুনা ওয়াজহাল ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমার আল্লাহ বলছেন, বান্দা তোমাদের মধ্যে সবার অর্থনৈতিক অবস্থা আমি সমান করি নাই। আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহা ইয়াবসুতুর রিযকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন। আমার আল্লাহ বলছেন, বান্দা দুনিয়াতে তোমাদের সবার অর্থনৈতিক অবস্থা আমি এক করি নাই, কাউকে বেশি কাউকে কম, যার কাছে বেশি আছে এটা তোমার না, এটা আরেকজনের হক। আমি এখন কি করব যদি মওলা আমি বুঝি আমার মধ্যে বেশি আছে? পরের আয়াতে বলছেন, ফাআতি যাল কুরবা হাক্কাহু, সুতরাং তোমার তুমি যদি আমার রেজামন্দি চাও, তুমি যদি আমাকে খুশি করতে চাও। কিছু কথা কানে শুনলে এক ধরনের, এই কথাগুলো তো মনে শোনার জিনিস, আমি হয়তো আপনাদেরকে সেভাবে শোনাইতে পারতেছি না, বুঝাইতে পারতেছি না। আমার আল্লাহ বলছেন, তুমি যদি আমাকে খুশি করতে চাও তো কি করতে হবে? তো তোমার পাড়া প্রতিবেশী গরিব যারা আছে তাদের হক তাদেরকে দিয়ে দাও। যালিকা খায়রুল লিল্লাযীনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ, এটা যারা আল্লাহ সন্তুষ্টি চায় তাদের জন্য অনেক উত্তম, এবং এরাই শেষ পর্যন্ত সফল হবে। সুতরাং সফলতা দুই ধরনের, একটা দুনিয়ার সফলতা। দুনিয়ার সফলতা কি? দুনিয়ার সফলতা হচ্ছে টাকা, ভালো চাকরি, একটা সুন্দর ঘর এবং বাড়ি। কিন্তু এগুলো হওয়ার পরে আপনি আবার আরেক সফলতার পিছনে দৌড়াবেন। আসলে দুনিয়ার সফলতা কোনো নির্দিষ্ট কোনো সংজ্ঞা নাই। আসল সফলতা কোনটা? আসল সফলতা হচ্ছে ব্যক্তি যখন আল্লাহর সন্তুষ্টি লাভ করে। মওলা ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভ করে ব্যক্তি কেমনে বুঝবে? হায় হায়, তো ব্যক্তি বুঝবে কেমনে? তো ব্যক্তি আল্লাহ শরণ আসলে যদি ব্যক্তির চোখ ভিজে যায়, ব্যক্তি যখন তিলাওয়াতে কোরআন, নামাজ, মানুষকে দেওয়া, গরিব মিসকিন এগুলোর প্রতি টান অনুভব করবে, তো বুঝতে হবে ব্যক্তির অন্তরে আল্লাহর মহব্বত চলে এসেছে। যে ব্যক্তির অন্তরে আল্লাহর মহব্বত আসে সেই ব্যক্তি কখনো হিংসুটে হয় না, সেই ব্যক্তি কখনো, আমাদের এখানে টাইট হ্যান্ডেড মানুষ আছে না, দুই টাকা হাত দিয়ে পড়ে না,
বাংলাতে কি বলে? আমরা কিপটা বলি। কি বলি? কিপটা। বখিল ধরনের মানুষ কখনো বখিল হয় না। যাই হোক, আমরা অন্য রাস্তা দিয়ে চলে গেছি। আমি আপনাদেরকে বোঝাতে যেটা চাচ্ছিলাম, আমরা পবিত্র কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম যে ইমাম মাহদী এটা সুমান্তার না, বিশ্ব পরিস্থিতির মধ্যে পরিবর্তন হবে। এটা কেউ বলতে পারবে না যে বাংলাদেশ আগামী 10-20 বছর পরে বিশ্ব রাজনীতির ক্ষেত্রে বাংলাদেশও তো একটা বড় ফ্যাক্টর হবে না, সেটাকে আমরা বলতে পারবো। আমরা যদি সবাই মিলে একসাথে কাজ করি, আল্লাহ পাকের মেহরবানিতে যে মেধা আল্লাহ আমাদেরকে দান করেছে, আমরা ইচ্ছে করলে অনেক কিছু করতে পারি। সেই পরিমাণ শক্তি আল্লাহ আমাদেরকে দান করেছেন। কিন্তু হিংসা, অহংকার, নষ্টামি, অশ্লীলতা, মিথ্যা, প্রতারণা, এই তাবৎ জিনিসগুলো আমাদের চরিত্রকে খুইয়ে খুইয়ে খাচ্ছে। যতটুকুন আমরা যেতে পারতাম ততটুকুন আমরা যেতে পারছি না। সুতরাং আপনারা যদি এই জায়গার মধ্যে নজর দেন, আপনারা ঘুরে দাঁড়াতে পারবেন। তো আমি আপনাদেরকে বলছি, হঠাৎ করে মাহদী আসবে না। মাহদীর সময়কালে পুরো বিশ্ব পরিস্থিতির মধ্যে এক অদ্ভুত পরিবর্তন আসবে। আজকের যারা বিশ্বমরণ, তারা সেদিন বিশ্বমরণ থাকবে না। এটা একটা সিকোয়েন্সের মধ্য দিয়ে যাবে। পাওয়ার ঘুরতে ঘুরতে হয়তো ইউরোপের হাতে চলে যাবে, অথবা ডিভাইডেড হয়ে যাবে। কিছু পাওয়ার মিডল ইস্টে আসবে, কিছু ইউরোপে যাবে। বাংলাদেশের পরিস্থিতি, আমাদের ইন্দো পাক সাবকন্টিনেন্টের পরিস্থিতি, আরব বিশ্বের পরিস্থিতি, এখান থেকে দিন উঠতে 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 দিন নাম নেওয়ার কেউ বাকি থাকবে না। আপনি ইমাম মাহদীকে নিয়ে আসতেছেন আজকে কালকে পরশু, আপনারা বলেন না কোহিনদের গজওয়ায়ে হিন্দ ওই ব্যক্তির জবানে মানুষকে কিভাবে উগ্রতার দিকে ধাবিয়ে দিচ্ছে দেখেন। গজওয়ায়ে হিন্দ হবে, আমরা যুদ্ধে লিপ্ত হব। ওরে বাপ রে বাপ, কি যুদ্ধে লিপ্ত হবে বেটা? পাশের বাড়ির গরিব মানুষকে 50 টাকা দাও না, যুদ্ধে লিপ্ত হবে। ও যে হাদিসের মধ্যে আমার নবী হিন্দের যুদ্ধের কথা বলেছে, একই হাদিসের মধ্যে সিন্ধের যুদ্ধের কথা বলেছে। যুদ্ধ শুধু হিন্দে যাবে না, সিন্ধেও যাবে, মানে ইন্ডিয়া পাকিস্তান দুইটার বিরুদ্ধে যাবে। কেন? কারণ দ্বীনের নাম নেওয়ার কেউ থাকবে না। সিন্ধ মুখে আসে নাই, হাদিসের আয়াতের মধ্যে সিন্ধ নাই, আমরা একটা একটা করে দেখব। আপনারা বুঝতে পারছেন? আমি শুধু আপনাদের কনসেপচুয়াল ক্লারিটির সাথে একটা ডেভেলপমেন্ট করতে চাচ্ছি, একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে চাচ্ছি যে পরিস্থিতি এটা সুমান্তর হবে না। হঠাৎ করে এসে হঠাৎ করে বিশ্ব পরিস্থিতি পরিবর্তন আলাউদ্দিনের চার আগের মতো এরকম না, এটা একটা সিকোয়েন্স থাকবে। এটা 700 বছর হবে, 800 বছর হবে, 1200 বছর হবে, 1500 বছর হইতে পারে, কেউ জানে না। কোরআনে পাকের যে আয়াত, আমরা গত পর্বের মধ্যে আপনাদেরকে যেটা বলতে চেয়েছি, ইমাম মাহদী আলাইহিস সালামের বিষয়ে যত হাদিস বর্ণিত হয়েছে সেই হাদিসগুলোর মধ্যে কিছু কিছু হাদিস মুতাওয়াতির পর্যায়েরও আছে, কিছু হাদিস সহিহ, কিছু গায়ের সহিহ। সেই কারণে উম্মতের এজমা সাধিত হয়েছে যে উম্মতের মধ্যে ইমাম মাহদীর আগমন ঘটবে। আপনারা বুঝতে পেরেছেন? ইমাম মাহদীকে অস্বীকার করা উলামায়ে আহলে সুন্নত, আমাদের আহলে সুন্নত ওয়াল জামাতের আইমায়ে কেরাম এটাকে পথভ্রষ্টতা বলেছেন, কুফর বলেন নাই, পথভ্রষ্টতা বলেছেন। অনেকেই কুফরও বলেছেন, কারণ এই সংক্রান্ত অনেক হাদিস মুতাওয়াতির পর্যায়েরও আছে।